6:30 নাগাদ একটা পর্যটকের গাড়ি দীঘার দিকে যাচ্ছিল, সেই গাড়িতে 4 জন ছিল। সেই প্রাইভেট গাড়ি তার বাম দিক বরাবর দীঘার দিকে যাওয়ার পথে অপোজিট দিক থেকে অর্থাৎ কাঁথি দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল একটা শিবশক্তি নামে দীঘা হাওড়া বাস। সেই বাসের তলায় অর্থাৎ চাকার ভেতরে গিয়ে পর্যটকের গাড়ি ঢুকে যায়। বাম দিক থেকে আকস্মিক গিয়ে ডান দিকে ঢুকে যাওয়াতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট, তাতে যে 4 জন পর্যটক ছিল 4 জনই মারা গেছে, ঘটনাস্থলেই মারা যায়। এমনকি মৃতদেহকে সেই প্রাইভেট গাড়ি থেকে বের করতেও পুলিশ অক্ষম হয়, তাই মৃতদেহকে নিয়ে ওই প্রাইভেট গাড়ি মারিচদা থানায় নিয়ে যায়। মারিচদা থানায় সেখানে গ্যাস কাটার দিয়ে মৃতদেহ বের করা হয়েছে বলে আমরা জেনেছি। কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসাবে, আমরা প্রত্যক্ষদর্শী হিসাবে যা বুঝেছি, প্রতিদিন প্রায় লেগে থাকে এই জাতীয় সড়কের ওপরে দুর্ঘটনা। তার কারণ হিসাবে যেটা আমরা মনে করি, দীঘা নন্দকুমার জাতীয় সড়ক হলেও তার সর্বত্র জাতীয় সড়কের মতো চওড়া রাস্তা হয়নি, কোথাও সরু কোথাও চওড়া, এখনও কাজ কমপ্লিট হয়নি। তাছাড়া যেভাবে পর্যটক কেন্দ্রকে কেন্দ্র করে, দীঘা তাজপুর মন্দারমণিকে কেন্দ্র করে যেভাবে এখানে প্রতিদিনই পর্যটকদের ভিড় জমছে, ছোটো গাড়ি প্রাইভেট গাড়ি যাচ্ছে, তাতে এই রাস্তা ওয়ান ওয়ে হওয়া খুবই জরুরি। কিন্তু এ ব্যাপারে রাজ্য এবং কেন্দ্র সরকার যাতে দ্রুত ব্যবস্থা নেয়, প্রতিদিন যাতে এইরকমভাবে মৃত্যু যন্ত্রণা না ভোগ করতে হয় মানুষজনকে, তার আমরা আবেদন জানাই সাধারণ নাগরিকদের।